আমরা যে যাচ্ছি বেড়াতে যাচ্ছি আপনাদেরকে সেইটা দেখাবো। এই আমার গাড়ি স্কুটি, আমার ভাইটা গাড়ি চালাচ্ছে, আমি বসলাম গাড়িতে। এবার যাচ্ছি, চাবিটা অন কর, গাড়ি স্টার্ট দিচ্ছে, চলো আস্তে আস্তে দেখা যাক। এরকম একটা মাছ শীতকাল তো এখন ইঞ্জিনটা গরম হয়নি, এই যে ভাই আমার এটা একটা গ্রামের রাস্তা, আমরা এখন গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। একটা জায়গায় রাস্তা তৈরি হচ্ছে, সেখানে আমরা ওদিকে নিয়ে যাবো, আমরা ওদিকে দেখাবো যে রাস্তাটা তৈরি হচ্ছে। আমাদের গাড়ি এখন যাচ্ছে, দেখো পুরীতে, আঠারোতে পুরীতে। সামনে একটা টোটো চলে আসছে, টোটোটাকে সাইড দিলো আমার ভাই, কীভাবে দেখি, বাহ দেখো ভাবে সাইড দিল। দেখুন এখানে আমাদের জমি আছে। তো বন্ধুরা, একটা ভিডিও একটা আপলোড করতে একটু সমস্যা হচ্ছে, কারণ একটা কল চলে আসলো, তাই কলটা কেটে দিলাম, তাই ভিডিওটা একটু ডিস্টার্ব হয়ে গেল। কোনো সমস্যা নেই, এবারে যাচ্ছি। এটা গ্রামের রাস্তা, চারদিকটা দেখুন, ভীষণ জায়গায় জায়গাটা, মাঠের দেখুন একটা মিনি আছে, খুব সুন্দর এলাকা, খুব সুন্দর দেখা, সুন্দর ভাবে পাশ দিল আমার ভাই। ভাইকে বলছি একটু আসতে চালাও ভাই, চান করছিল, দেখলাম গরু দাঁড়িয়ে আছে। আরে অনেক কিছু আছে বন্ধুরা, আমরা দেখো ভিডিওটা। এইটা হচ্ছে আমরা ছোটবেলায় যখন পড়েছি, এটা হচ্ছে আমাদের ফিটিং সেন্টার, হ্যাঁ এটা হচ্ছে আমাদের কলেজই বলি, সরি ছোটদের কলেজ, সেন্টার যেটাকে বলে, এটা আমরা ছোটবেলা এখানে পড়েছি, সব বড় হয়ে গেছি। বিশাল খারাপ এখানটা, দেখুন দেখো তোমরা, একটা বাম্পার বেরোচ্ছি। আগে একটা আমার বন্ধুর ঘর আছে সুদীপ কোটাল, হ্যাঁ
ঠান্ডা প্রচুর খারাপ হয়ে গেছে এই জায়গাটা খারাপ আস্তে চলো ভাই এখানে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও চলো এখানটা দেখো আরো খারাপ হয়ে গেছে চলো সোজা চলো আরে দুটো বাম্পার দেখ ছেড়ে ছেড়ে একসাথে দুটো বাম্পার দিয়েছে এই জায়গা মোটামুটি আর 10 দিন হলে খুলে যাবে ছবি ভালোই উঠছে গাড়ির মিটারটা কত এটা যাচ্ছে 20 দশে আছে বন্ধুরা আমরা চলে এসেছি এইটা হচ্ছে মন্দার চাকে কোটাল পাড়া দেখতে পাচ্ছেন গাড়ির কাঁচা প্রায় 100 ছুঁই দেখতে পাচ্ছ আবার সেই ছোট ছোট বাম্পার আর এই জায়গাটা হালাত করে রাখো এটা হচ্ছে আমাদের মাতা দিদির ঘর মাতা দিদি এখন ঘরে আছে হ্যাঁ রাস্তাঘাটের অবস্থা আসতে এই রাস্তা দিয়ে আমি যখন মাধ্যমিক দিই তখন প্রতিদিন রাত্রি 9টার সময় পড়ে আসতাম প্রচুর ভয় লাগতো এই যে বাঁশতলা এই জায়গাটা প্রচুর ভয়ানক জায়গা রাত্রেবেলা এলে বন্ধুরা তোমরা বুঝতে পারবে একা একা আসবে না এই রাস্তাটা বিশাল খতরনাক একবার আমি আমার দাদা সাইকেলে করে যাচ্ছিলাম সন্ধ্যেবেলা সেই টাইমে শুধু একবার টাটার অবস্থা খুবই খারাপ ছিল সেই টাইমে এমন ফেটেছিল মনে হচ্ছিল না একটা ভূত চলে এসছে সামনে আমরা দু ভাই প্রচুর একদম ভয় পেয়ে গেছিলাম সেখান থেকে তাড়াহুড়ো করে আমরা পালিয়ে গেছিলাম এখান থেকে এই রাস্তাটা প্রচুর খাতার জোরে চালাও এখানে এই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি ভালো লাগছে বিশাল কারণ আমরা শহরে থাকি এত সুন্দর ভাবে ঘুরতে পাই না জায়গা এই দেখুন সামনে তো রাস্তাটা হচ্ছে আগে তো ট্র্যাক্টর আর ডালা চলছে হ্যাঁ এখান থেকে দেখাবো আর আমাদের দ্বিতীয় পার্টে নিয়ে আসছি ওকে বন্ধুরা এখানে ব্লগটা আজকে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন।